রাজ্যত হ্রাস পাইছে থানায় থানায় গোচরের সংখ্যা। এর দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পিছে সঁচাকৈ রাজ্যত হ্রাস পাইছেনে গোচরের সংখ্যা? চাওক আমার এক বিশেষ প্রতিবেদন। বঙ্গাইগাঁওর আরক্ষী অধীক্ষক সম্মিলনত মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যত উন্নত আইন শৃঙ্খলা, কমিছে থানায় থানায় গোচরের সংখ্যা। পিছে কিমান সত্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি? চাওক এই তথ্য। কেন্দ্রীয় আইন আর ন্যায় মন্ত্রালয়ে রাজ্যসভা দুটা বছরের গোচরের তুলনা করে দিয়া তথ্য তুলাইছে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিপরীত কথা। তথ্য অনুসরি সর্বভারতীয় পর্যায়ত সিভিল গোচর জুলাই 2022 চনত 1,10,84,299, জুলাই 2023 চনত 1,40,40,184 গোচর হ্রাস পাইছে 4,04,105। ক্রিমিনেল গোচর জুলাই 2022 চনত 3,14,42,886, জুলাই 2023 চনত 3,31,56,931 গোচর বৃদ্ধি পাইছে 17,14,045। মুঠ গোচর জুলাই মাহ 2022 4,25,27,175, জুলাই মাহ 2023 চনত 4,41,97,115 গোচর বৃদ্ধি পাইছে 16,69,940। রাজ্যসভাত আইন আর ন্যায় মন্ত্রালয়ে দিয়া তথ্য অনুসরি গোচরের ক্ষেত্র শীর্ষত আছে উত্তর প্রদেশ, নিম্নত হারিয়ানা। উত্তর প্রদেশত 10,49,802 গোচর বৃদ্ধি পাইছে, হারিয়ানাত 3,37,749 গোচর হ্রাস পাইছে। আইন আর ন্যায় মন্ত্রালয়ে দিয়া তথ্য অনুসরি সিভিল গোচর জুলাই মাহ 2022 চনত 91,505, জুলাই মাহ 2023 চনত 1,08,93 গোচর বৃদ্ধি পাইছে 9,388। ক্রিমিনেল গোচর জুলাই 2022 চনত 3,70,922, জুলাই মাহ 2023 চনত 3,65,427 গোচর হ্রাস পালে 5,495। মুঠ গোচর জুলাই মাহ 2022 চনত 4,62,427, জুলাই মাহ 2023 চনত 4,66,320 গোচর বৃদ্ধি পালে 3,893। মুঠতে সত্য নহয় মুখ্যমন্ত্রীর দাবি। ক্রিমিনেল গোচরের সংখ্যা কম দেখা গৈছে যদিও রাজ্যত বৃদ্ধি হয়েছে সিভিল গোচরের সংখ্যা। আনকি শেহতীয়াভাবে রাজ্য সরকারে থানাসমূহক যধে মধে গোচর পঞ্জীয়ন নকৰিবলৈ দিয়া নির্দেশের বাবেও যে থানাসমূহত গোচরের সংখ্যা হ্রাস পায় সেয়াও মিছা নহয়।